তো গাইস, চলে এসেছি আজকে তোমাদের কানের মাথা কেটে। এই যে আমার পাশে দেখছো তো সাতজন দিবসে, এটা আমার বোন, ঠিক আছে, এটা হচ্ছে আমার বোন। তো আজকে বেশি কথা বলবো না, আজকে যেটার জন্য আমি বাড়িতে বসে ভিডিও করছি, এই যে দেখতে পাচ্ছ তো, দেখো। চলো বেশি ভাটনা বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি এই দুটো বাক্সকে আনবক্সিং করব। টেকনিক্যাল গুরুজি হলো মোবাইল আনবক্সিং করে, আমি খাবার আজকে আনবক্সিং করব, দেখবো মানুষের পক্ষে এই খাবারগুলো উপকারী না অপকারী। ওকে চলো লেটস গো। এটা হলো ওয়েস্ট ইন্ডিজের মাল, এটা হলো ইংল্যান্ডের মাল, ঠিক আছে। টেস্ট করার আগে একটা জিনিস করবো, দেখি সাইজ গুলো দেখে নি, সবার সাইজ তো সমান হয় না, দেখি সাইজ গুলো দেখি। কথাবার্তা কি, সাইজটা দেখি, দেখতে পাচ্ছ এই স্কেল, দেখতে পাচ্ছ দুটোই সমান এদিকে। এটা বলতে গেলে মানে কি বলবো, একটা উঁচু একটা নিচু, একটা উঁচু একটা নিচু, মানে মালভূমি টাইপস এর। তো কোনটা খাবি তুই আগে? আমি কালা কালা জিনিসপত্র খেতে চাই না। তাহলে বন্ধুরা আমরা এখন মানে এটার খাবারটাকে টেস্ট করে দেখবো জিনিসটা কেমন। ওকে চলো ভক্তি বলে খাবি বাবরিটা যখন প্রথম বাইটে বুঝতে পারলাম না কিরকম লাগছে এখানে। সো আরেকটা কামড় দিয়ে দেখি, এবার নিশ্চয় বুঝতে পেরেছিস কেমন খেতে। তাও টেস্ট বুঝতে পারিনি কি হ্যাংলা রে, তুই খেয়ে যাচ্ছিস তো খেয়ে যাচ্ছিস, পেট কি মানে পেট না আমরা পাত তো ভালো খেতে টেস্ট পাবেন, বাট চলে যায় খাবি তুই এইবার এইবার আমরা টেস্ট করবো হলো বলতে পারি মানে এইটা ধরিল মানে ইয়ে সুপার স্পেশাল এটা থেকে নিয়ম একটা ভালো দে, আমি একটু খাই দেখি। কেমন লাগলো বল, তোর আগে বল, তারপরে পরে বলছি। কোনটা ভালো লাগে, রোটা কোনটা ভালো লাগে? সুগার এন্ড স্পাইসেরটা হচ্ছে তোমার না হচ্ছে মানে ভিতরে চিকেনটা মেল না একদম মানে গোটা গোটা দিয়ে দিয়েছে, আর আর ওই নিয়মের যে প্যাটিসটা চিকেন প্যাটিসটা ওটার ভিতরে মাল মশলা পুরো মেল মেল্ট করা, মানে একদম পুরো একদম মাখনের মাখনের মধ্যে গলে গেছে, এটা ভালো লাগলো আর দেখতে। না চিকেন তো চাপা চাপাতে অনেকের ভালো লাগে, সো তাদের ক্ষেত্রে এটা ভালো লাগতে পারে। তাই এমনি কোনটা ভালো লাগলো তোর, উত্তরের মধ্যে কোনটা নিয়মটা বেটার লাগলো? বেটার লাগলো তা আমরা নিয়মকে স্যাটিসফাই বলতে পারি না, এটা আমাদের ভালো লাগলো, তোমরাও যেতে পারো। বন্ধুরা আমরা তো চিকেন প্যাটিস দুটো খেলাম, ঠিক আছে, দুটো দুটো ব্র্যান্ডের খেলাম, বাট একটা কথা কি তোমরা জানো, এই চিকেন প্যাটিসটা কি থরি না আজকে তৈরি হয়েছে, এটা অনেকদিন আগে তৈরি হয়েছে,
ধরো 4-5 দিন আগে বা 3-4 দিন আগে তৈরি হয়েছে। বাট আমরা আজকে যেটা আমরা আমি যখন আনতে গেলাম তখন আমাদের মাইক্রোওভেনে গরম করে দিল দুটোই। তার মানে কি মানে বোঝাতে পারি যে এটা অনেকদিন আগেই তৈরি। তাহলে একটা খাবার আমি যদি ফ্রিজে না রেখে যদি আমি এমনি খোলা জায়গায় রেখে দিই জাস্ট ঢাকনাটা দিয়ে, তাহলে কদিন ভালো থাকতে পারে? কদিন ভালো থাকবে? গরমকালে হার্ডলি 12 ঘন্টা 24 ঘন্টা, ঠিক বললাম তো? আর শীতকালে 2-3 দিন, কারণ ঠান্ডাটা থাকে। এটা ফ্রিজের মানে বাইরের পরিবেশটা শীতকালে এমন হয়ে যায় যে মানে মানে বাইরে রেখে দিলে ফ্রিজের কাজ করে। সো 2-3 দিন থাকে ওটা। বাট এই খাবারটার মধ্যে তোমরা কি জানো এই খাবারটার মধ্যে এমন কেমিক্যাল আছে যে কেমিক্যালটা কি মানে খাবারটাকে সতেজ রাখতে সাহায্য করছে, ভেতরের তরকারিটাকে সতেজ রাখতে সাহায্য করছে। এবার আমি আজকে খাবারটাকে আনবক্সিং করে দেখবো এই ভেতরে কেমন ধরনের কি আছে। তাহলে বন্ধুরা এখন খাবারটাকে সুগার স্পাইসের চিকেন প্যাটিসটাকে আমি খুলবো, দেখি কি আছে ভেতরে। এই যে পাউরুটি উপরে ময়দার গোলা, ঠিক আছে, এটাকে দেখো, এটা এটা শুধু দেখবে জাস্ট কি এগুলো চিকেন গুলো গোটা গোটা, প্লাস এই খাবার গুলো তোর মা মনে হয় তরকারি রান্না করলে এরকম চেহারা হয় না, এটুকু বলতে হবে। আমার বোন যখন রান্না করে এর না ভালো চেহারা হয়, এটার মধ্যে খেতেও টেস্টি হয়। এটা বল, হ্যাঁ খেতেও টেস্টি হয় তো বললাম, কিন্তু বলিনি এখনো। হ্যাঁ কিরকম দাদা, দাদার নামে কলম বলছে? এই দেখো খাবার গুলো দেখো, এগুলো তরকারি গুলো দেখলো কদিন আগে রাখা চিকেন, মানে চিকেন ধরো চিকেন তো তুমি জানো তো এখন চিকেনে বার্ড ফ্লু হয়েছে, ঠিক আছে, এইগুলো মানে অরিজিনাল আসল চিকেন কিনা তাও বলতে পারবো না। ঠিক আছে খাবার শুধু দেখো, খাবারটা দেখো, মানে করে খাবারটা একটু দেখো। এবার মিয়ামরটা দেখি, মিয়ামরটা সুগার স্পেশাল দেখলাম খাবারগুলো এরকম। এটা মাংসগুলো গোটা গোটা রয়েছে যাতে বাইট করে মানে কামড়াবো যখন তখন ভালো মতন কামড়াতে পারি। এবার দেখি মিয়ামরের থেকে সব কিছু খসে খসে পড়ে যাচ্ছে। এই দেখো মোচে জীবাণুগুলো কিলবিল করে হাঁটছে। তো ও তো নিউ পুরো এই তো সুগার স্পাইস থেকে মিয়োমোটা মানে ভদ্রভাবে ভদ্র আছে তাও আমি বলতে পারি। বাট এখানে দেখো কি রকম ভাবে কদিন আগেকার পচাইছে খাবারটা, দেখো তোমরা সবাই ভালো করে দেখো খাবারটা। এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে না, মানে বাইরে দিয়ে দেখতে ভালো লাগে তাই আমরা খাই। বাইরে থেকে দেখো খাবারটা দেখো, মনে হচ্ছে এরকম হয়েছে কি বলবো, গোবর টোবর রয়েছে এরকম মনে হচ্ছে। সত্যি কথা বলছি মানে এগুলো খেতে এগুলো গোবর এগুলো দেখতে ভালো লাগে, ওরা পবিত্র কাজে ইউজ হয়। এটা এটা দেখার পরে আশা করি এগুলো এগুলো যদি পেটে যাচ্ছে, এগুলো এগুলো পেটে যাচ্ছে, এছাড়া কিছুই না, এগুলো শুধু পেটে যাচ্ছে। দেখো কি এগুলো কি এগুলো এগুলো একটা জায়গা না কোথায় ডাস্টবিনে ফেলা, এগুলো একটাই জায়গা, এগুলো খাওয়া উচিত না। আমি এটুকু সবাইকে বলবো এটা খাওয়া উচিত না, জাস্ট এগুলো এগুলো ডাস্টবিনে ফেলা উচিত, ডাস্টবিনে। কি এগুলো আমি শুধু দেখে শুধু এগুলো দেখো, তাই এগুলো এই যে এটা দেখছো তো যেটা আমি মিয়ামর থেকে নিয়ে এসেছি প্যাকেটটা, এই প্যাকেটের প্যাকেটটা আমরা কি করি ফেলে দিই, তাই তো? তাই এই প্যাকেটটা ফেলে দেওয়ার আগে এই খাবারগুলোকে এর মধ্যে ভরা উচিত, জানিও। আর একটা কথা হলো আমি ভিডিওটাতে যা যা দেখিয়েছি সব অরিজিনাল রিভিউ দেখিয়েছি, কারণ এখন সবই ভেজাল জিনিস, তাই জন্য আমি অরিজিনাল রিভিউটা দেখালাম। তোমাদের সঠিক সিদ্ধান্ত খুবই দরকার। সো ভিডিওটা যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর সবার কাছে পৌঁছানো উচিত, ঠিক আছে? চিকেন প্যাটিস আমাদের শরীরের পক্ষে একদম অস্বাস্থ্যকর, এটা সবার কাছে পৌঁছানো উচিত। তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাও এই কথাটা। আর হ্যাঁ চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকে অন করে দিও। আর একটাই বিজ্ঞপ্তি যে আমি কারোর মতবিরোধ বা কারোর কোনো কোম্পানির মতবিরোধে আমি কোনো কথা বলিনি। বাট কেন, কারণ আমি যেটা খাদ্য হিসেবে একটা বাচ্চা টিফিন নিয়ে যাবে সে যদি এটা নিয়ে যায় তার শরীরে কী প্রবলেম হতে পারে সেটাই শুধু
জানিয়েছি আমি, এছাড়া কিছুই না, আমাদের স্বাস্থ্যই সম্পদ। সো সেই জন্য আমি এই ভিডিওটুকু করলাম। আজকের মতো টাটা, বাই বাই।